আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আছি, মোটামুটি ভালো আছি। তো কিছু বাজার ঘাট করেছিলাম, সেগুলো ভাবলাম একটু গুছিয়ে ফেলি। তো আসলে আমি দেখছি আর কি কী কী আনা হয়েছে, ঠিকঠাক মতো সব কিছু দেওয়া হয়েছে কিনা। অনেক সময় ভুল করে হলেও অনেক সময় একটু অনেক বাজার করলে দেখা যায় অনেক কিছু একটু ভুলে হয়তো বা নেওয়া হয়নি বা দেওয়া হয়নি। তো আমি লিস্ট অনুযায়ী সব কিছু ঠিক আছে কিনা সেটা একটু লিস্টের সাথে মিলানোর চেষ্টা করছি। আমাকে আমার রোজা এবং প্রাপ্তি, ওদেরকে আমি বললাম যে তোমরা আমাকে একটু হেল্প করো আম্মুকে। ওরা আর কি হেল্প করবো, ওরা ছোটো মানুষ, ওরা যে খুব এনজয় করে এরকম ঘরে কিছু নিয়ে আসলে সেরকম কিছু না, ওরা ওদের মতো, ওরা এগুলো বোঝে না তেমন একটা। সত্যি কথা, ওরা শুধু একটাই বোঝে, কার্টুন দেখতে পারলে খুবই ভালো। আর একটা বোঝে, মোবাইলটা পেলেই রাইমস দেখবে, স্লাইম ভিডিও দেখবে, এই টাইপের। আর রোজা তো জোকস দেখতে খুব পছন্দ করে, এগুলোই আর কি। আমি খুব বিরক্ত হয়ে যাই, বকা দিই ওদেরকে যে তুমি এরকম করছো কেন। এ আমার মানে খুব বকা দিই, খুব বকা দিই। আসলে মনে হয় যে আমি বকাই দিই না, কিন্তু আসলে আমি অনেক বকা দিই। আমি অনেক অনেক রেগে যাই, মানে আমার রাগ যখন উঠে আমি রাগ একদম কন্ট্রোল করতে পারি না। এটা সবাই জানে, আমার শ্বশুরবাড়ি তো সবাই জানে। আম্মু আমাকে বলে যে থাক একটু ধৈর্য ধরো। আমার শাশুড়ি আমাকে খুব মানে সব ব্যাপারেই মাশাল্লাহ এনকারেজ করে, আর আম্মা আমাকে সান্ত্বনা দেয়, বলে যে না থাক তুমি টেনশন করো না, ঠিক হয়ে যাবে, ছোট মানুষ, এরকম আর কি। তো এই যে চিজ, এটা হচ্ছে ওদের বাবুদের জন্য, সবার জন্যই লাগবে। আর বাসায় চিজ টিজ থাকলে নিজেরাও জাস্ট বাসায় একটু বন্টন আনলে দেখা যায় একটু মিক্সড করে খেয়ে ফেলা যায়, একটু এগুলো দিয়ে, সব কিছু দিয়ে, সসেস এগুলো কেটে, তারপর একটু শসা শসা টমেটো এগুলো দিয়ে কিন্তু সুন্দর মতো একটা স্যান্ডউইচ টাইপের করেও খেয়ে ফেলা যায়। আর নুডলস টুডলস করতে, পাস্তা করতে এগুলো খুবই দরকার হয়, সেই জন্য একটু ভাবলাম নিয়ে নেই তো আর কি। আর মজাওয়ালা চিজ, এটা তো খুবই দরকারি জিনিস। এটা অবশ্য আমি অনেকদিন পরে এনেছি, বাসা শেষ হয়ে গিয়েছিল। আর লকডাউনের কারণে দেখা যাচ্ছে যখন করোনা ভাইরাসটা আসলো, আমার মানে এতটুকু বয়সে আমি জীবনের এরকম একটা ধাক্কা বা এরকম ঘরবন্দি জীবন অথবা এরকম একদম ঘরে বসে থাকা, মানে প্রয়োজনীয় জিনিসটা আমি নিতে পারছি না। আর প্রয়োজন হলেও আমি নিজেই ভুলে যাচ্ছি আমার কোনটা কি প্রয়োজন। এই মানে এটা আমার জন্য বিশাল বড় একটা মানে ধাক্কা টাইপের লেগেছে। আমি মানে কি বলবো, আমি কোনো কিছুর সাথে কোনো কিছু মিলাতে পারতাম না, মানে আমি ডিসিশন নিতে পারতাম না মাঝে কি রান্না করব, মানে মাঝে মাঝে আমি এরকম হয়ে যেতাম। তো যাই হোক, এটা হচ্ছে কোকো পাউডার। এখানে বাদাম টাদাম অনেক কিছু আছে, আমার বাদাম লাগে সবাই জানেন, আমার অনেক ব্লগেই দেখেছেন আমি অনেক বাদাম কিনি, অনেক অনেক বাদাম কিনতে হয় আমাকে। অনেকে হয়তো ভাববেন এটা আমার কোনো আগের ভিডিও থেকে না, না, একই জিনিস দেখা যাচ্ছে অনেকবার নেওয়া হয়েছে কেনা হয়েছে সেটাই আর কি। আর যেহেতু বাবুরা আছে, ওদেরকে বাদাম টাদাম খাওয়াতে হয়, তো এই জন্য আমাকে বাদামটা কিনতে হয়। আবার একটু সেমাই করি, এটা করি, সেটা করি। আসলে আমি যা কিছু করি, আমি একদম টোটালি অনেক কিছুই আমি কিন্তু ব্লগে দিই না। এটা আমার অবশ্যই কাছে মানুষ যারা তারা অবশ্যই জানে। আম্মা তো আমাকে বলে যে তুমি কি দাও, আমি বলছি আম্মা আমি এতটুকু দিয়ে দেখি আমি কতদূর যেতে পারি। তারপর আমি গুছিয়ে টুছিয়ে আমি ট্রাইপড সব কিছু কিনে তারপর হচ্ছে আমি একদম ঠিকঠাক মতো ব্লগ দেওয়ার চেষ্টা করব, আগে দেখি কতটুকু রেসপন্স পাই। আর আমি সবসময় নিজেকে সত্যি কথা গুটিয়ে রাখতেই পছন্দ করি। গুটিয়ে বলতে এটা কিভাবে বলবো, মানে অনেক হাইলাইট করে না অনেককে নিজেকে। আমি সোয়ের আপন গড়, আমি একদমই নিজেকে হাইলাইট করি না আমার কোনো কিছু। তো অবশ্যই আমাকে যারা ভালোবাসেন, আমাকে একটুগুলো ভালো লাগে, আমাকে মনোযোগ দিয়ে আমার কথাগুলো এবং আমার ভিডিও যতটুকু আমি শেয়ার করি সেটা দেখলেই বুঝতে পারবেন আমি কিন্তু নিজেকে হাইলাইট কেন জানি না করি না। এটা আমার শ্বশুর বাড়িতে সবাই, মানে একটা মেয়ের জন্য একটা শ্বশুর বাড়ি থেকে সাপোর্ট পাওয়া বা সাপোর্ট বলতে তার সত্যটা তুলে ধরতে পারা বা তার সত্যটা একটা মেয়ের শ্বশুর বাড়ি থেকে বলা, এটা কিন্তু বর্তমান যুগে অনেক রেয়ার
কিন্তু সেটা আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়া সেটা আমি অ্যাচিভ করতে পেরেছি। আমি আসলে ওরকম কখনো অ্যাচিভ করার জন্য কোনো কিছু ট্রাই করিনি, তবে আমি একটা জিনিস সবসময় আমার এটা এটাই আমি এটাই রিয়েল আমার আমি এটা যে আমি আসলে সবকিছু যেটাই আমি সবার সাথে মানে আমার একটা জিনিস অ্যাপ্লাই করি সেটা হচ্ছে ধৈর্য এবং ভালোবাসা। এটা আমি বলতে পারি, আমি কাউকে হয়তো বা কিছু করতে পারি নাই, করতে পারি না, কতটুকু পারবো জানি না, তবে আমি অফুরন্ত ভালোবাসা দিয়েছি সবাইকে। আমি সবাইকে খুব 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 ভালোবাসি, সবাই যখন আমার কাছ থেকে দূরে থাকে তাদেরকে আমি খুব মিস করি, কাছে আসলে আমি সত্যি আল্লাহ উপরে আছেন আমি খুব খুশি হয়ে যাই। এটাও আমার শ্বশুরবাড়িতে আলহামদুলিল্লাহ সবাই উপলব্ধি করতে পারে। আমি কম বেশি দেখেছি এবং শুনেছি, কম বেশি বলেছি আমি কিন্তু বলিনি একদমই, অবশ্যই কথায় কেউ ভুল ধরবেন না, বোঝার চেষ্টা করবেন। তো অনেক জায়গায় কিন্তু যা শ্বশুরবাড়িতে একটা জায়ের সাথে একটা জায়ের মিল থাকে না, দেবরের সাথে ভাবির আল্লাহর রহমতে আমি হয়তো বা অনেক টাকা পয়সা ধন সম্পদ আমার এগুলো কিছু নাই, কিন্তু আমার ভালোবাসা এবং সম্মান এটা আছে, সেটা হচ্ছে ওদের কাছ থেকে আমি আর কিছু না হলেও একটু হলেও ভালোবাসা পেয়েছি। আর আমিও ওদেরকে কতটুকু ভালোবাসি এটা ওরাই ভালো সবাই জানে এবং বোঝে, এই আর কি। মানে আমার যাদের কাছে কেউ যদি কিছু বলে ওরাই বলবে কি বলেন বড় ভাবি এটা অসম্ভব, মানে কেউ কিছু বলেও না তারপর ইম্পসিবল, বড় ভাবি তো নাই মানে জীবনও না আমাকে এরকম, বা ভালো কিছুতেই ভাবিও ভাবি তো এই জিনিসটা করতো, ভাবি থাকলে ভালো হইতো বা ভাবি মানে এরকম আর কি। মানে আমি এটা এটাতেই হ্যাপি, আমার আর কিছু লাগবে না আল্লাহর রহমতে, এত এটাই অনেক বড় পাওয়া, এটা যে কত বড় প্রাপ্তি এটা যার আসলে কেউ ভালোবাসাতে সন্তুষ্ট, কেউ অর্থে সন্তুষ্ট, কেউ সম্পদে সন্তুষ্ট, কেউ যশ খ্যাতিতে সন্তুষ্ট, এরকম আর কি। তো আমি যেটাতে সন্তুষ্ট ছোটবেলা থেকেই আমি এই টাইপের, আমি আমার ফ্যামিলির কাছে একটা গুড গার্ল ছিলাম, আমি যতটুকু জানি আমি একটা ভালো মেয়ে ছিলাম, সবার আমাকে যাই করুক অনেক কিছু না করতে পারলে আমাকে ভালোবাসাটা দিয়েছে, আমাকে ভালো বলতো। আমি আসলে আমার আম্মাব্বা তো বলতোই, কিন্তু আমার বড় আপুর সাথে একটু আমি ওনার সাথেই সবসময় ঘেঁষা, ওনার সাথেই আমার সবসময় বেশি সবকিছু। তো তো আপু সবসময় বলে তুমি ছোটবেলা থেকেই এরকম ছিলা, তুমি কখনো যে একটু ভিন্ন ছিলা এরকম কিছু না, ছোটবেলা বরং আরো শান্ত ছিলা, আরো অন্যরকম ছিলা। তো আর তুমি খুব মানে স্যাক্রিফাইস মেন্টালিটির, এটা আজকের না, এটা তোমার গোটা জীবন জুড়েই এরকম, এই আর কি। তো এটা সত্যি কথা, আমি আল্লাহর রহমতে স্যাক্রিফাইস জিনিসটা করতে পারি, স্যাক্রিফাইস করার কিন্তু মুখের কথা না, স্যাক্রিফাইস ব্যাপারটা কিন্তু বিশাল বড়, যেটা আমি আসলে নিজের সংসার টুকটাক গোছাচ্ছি আর কিছু মনের কথা শেয়ার করছি, এই আর কি, আর কিছু না। আমার ভয়েস শুনে বোধ হয় বুঝতে পারছেন আমার কিন্তু মাইগ্রেনের প্রবলেম আছে, আমার একটু মাইগ্রেনে পেন করছে, কিছু করার নেই, আমি অনেকক্ষণ শুয়েছিলাম, কিন্তু এখন আমার ভাবলাম যে না আমার জিনিসপত্রগুলো একটু গুছিয়ে আমি একটু গুছিয়ে ফেলি। তো ক্যামেরা অন করার ইচ্ছা ছিল না, মেয়েরা বললো করো আম্মু, আর কি মনে করে করলাম, কথা বলছি ভাবলাম কথা বললে হয়তো বা ভালো লাগবে, মাথায় অলরেডি নবরত্ন তেল দিয়ে বসে আসছি এরকম অবস্থা। তো সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন, আর অবশ্যই আমার কোনো ভুল থাকলে আমাকে সুন্দর করে শুধরে দেওয়ার চেষ্টা করবেন, বুঝাতে চেষ্টা করবেন, এটাই নিয়ম। কিন্তু কখনো কাউকে হার্ট করবেন না, শুধু আমি না, কাউকে হার্ট করাটা কিন্তু অনেক ক্রেডিটের কিছু না বঞ্চে, এটা ডিসক্রেডিট, এটা ডিসকোয়ালিফাই যারা তারাই করে, ঠিক আছে। তো যে কোনো বিষয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করা উচিত। আর যেটা বলছি, আমার চ্যানেলটি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা ছোট একটি বেল আইকন আছে সেটা অবশ্যই প্রেস করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের